আপনি তো বলছিলেন লক্ষ্মীর ভান্ডার, এ তো ভিক্ষা। লক্ষ্মীর ভান্ডার তো নাকি ভিক্ষা, মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছে। তো গতকাল কেন বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার তো আমি তুলে দেবো না, আপনি কে চান্দু হে তুলে দেওয়ার? কোন চান্দু আপনি? আপনার ঘুঘুর মাথায় ঘুঘু করিয়ে দেব। আপনি কোন চান্দু? তৃণমূল কংগ্রেসের রূপ দেখেছেন শান্তশিষ্ট, উগ্রতা দেখেননি। তালনাগড়া বাজারে সিগারেট খাচ্ছেন, ওই সিগারেটটা চুপচাপ খান আর ঘরে ঢুকে যান। তৃণমূল কংগ্রেস যদি থেকে যাবে, থাকতে দেবে না এলাকাতে, ঘর ছাড়া করে দেবো, ঘর ছাড়া করে দেবো তৃণমূল কংগ্রেস। বিবর্ধায় নির্বাচনী সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তালডাংরার ব্লক সভাপতি তারাশঙ্কর রায় সরাসরি নাম ধরে তালডাংরা ছাড়া করার হুমকি দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক অমিয় পাত্রকে। বক্তব্য রাখার সময় তিনি বলেন, অমিয়বাবু তালডাংরা বাজারে দাঁড়িয়ে সিগারেট খান, খেয়ে ঘর ঢুকেছেন। তৃণমূল কংগ্রেস খেপলে তালডাংরায় থাকতে দেব না, ঘর ছাড়া করে দেব। এই হুমকি চেড়ে তালডাংরা জুড়ে কার্যত সরগোল পড়ে যায়। তবে অমিয়বাবু অবশ্য এই হুমকিকে একেবারেই আমল দিচ্ছেন না। উনি এই প্রসঙ্গে বলেন, আসলে পরাজয়ের আতঙ্কে ভীত হয়ে উনি খানিকটা প্রলাপ বকছেন বলে মনে হলো। এই ঘটনার প্রতিক্রিয়া দেওয়াটা আমি রুচিকর বলে মনে করি না। সেটা পরাজয়ের আতঙ্কে ভীত, খানিকটা প্রলাপ বকছেন এরকম মনে হলো। এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া আমার পক্ষে দেওয়াটা আমি রুচিকর মনে করি না। এদিকে এই হুমকি প্রসঙ্গে আজ তৃণমূল কংগ্রেসের তালডাংরার ব্লক সভাপতি তারাশঙ্কর রায়কে ফের প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, কাল যে বক্তব্য রেখেছেন তাতে আজও তিনি অনড় থাকছেন। এবং তার দাবি, অমিয়বাবুরা যেভাবে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, তাতে করে সাধারণ মানুষ ওনাকে ঘর ছাড়া করবেন। এই কথাই তিনি বিবর্ধার সভায় বলেছেন, এতে তিনি কোনো অন্যায় করেননি। আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে, সিপিএম পার্টির নেতারা 34 বছর ধরে কোনো উন্নয়ন তো করেইনি, তার সাথে সাথে যে হারে মিথ্যা কথা বলছে এবং যে হারে উস্কানিমূলক কথাবার্তা বলছেন যে এমজি এনআরজিএসের টাকা নাকি তৃণমূল কংগ্রেসের নেতারা দিতে পারছে না, দিচ্ছে না, তাদেরকে ঘেরাও করো, তাদেরকে মারো, তাদেরকে ঘরছাড়া করো, তাদেরকে বাজারে বসতে দিও না, এই কথা তিনি বাঁকুড়ার এক সভা থেকে বলেছেন। তার প্রতিক্রিয়াতে আমি বলেছি যে উনি যদি এই ধরনের কথা বলে থাকেন, সাধারণ মানুষ ওনাকে ঘরছাড়া করে দেবে, সাধারণ মানুষ ওনাকে ঘরছাড়া করে দেবেন, কারণ মিথ্যার উপরে জোর করে সারা জীবন থাকা যায় না। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় তালডাংরার বিবর্ধায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহার সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই সভায় বক্তব্য রাখতে গিয়েই এই হুমকি দেন তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়। তার জেরেই তালডাংরা রাজনৈতিক মহল জুড়ে জোর আলোড়ন পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 তালডাংরা।